যুগটা আমরা একান্ত হওয়া মনে করি। সংস্থা দুর্গাপুষ্টির ব্যাংক, তারই দপ্তর হচ্ছে দুর্গাপুর নগর প্রশাসনিক কেন্দ্রে। আমরা বহুবার বলা সত্ত্বেও রাস্তাঘাটের অবস্থা বেহাল। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে বাস যাচ্ছে, কীভাবে গাড়ি যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার সাথে সাথে জঙ্গলে ভরে গেছে মানুষ। তাই আমরা ভয় পাচ্ছি যে জঙ্গলে বাঘ না বেরো। কদিন পর আমাদের মনে হচ্ছে জঙ্গল থেকে বাঘ, খরগোশ এই সব কিছু তো বেরোতে পারে। তো আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষের কাছে আবেদন রাখছি আপনাদের মাধ্যমে এবং সবার মাধ্যমে, যে আমরা আপনারা এই রাস্তাঘাট, আগে আমরা ছোটোবেলা থেকে মানুষ হয়েছি, বড় হয়েছি, রাস্তাঘাট খুব ভালো থাকতো, পরিষ্কার পরিচ্ছন্ন টাউনশিপ ছিল, সে রাস্তাঘাট শেষ হয়ে গেছে। তাই আজকে আমরা 1000 গণস্বাক্ষর সংগ্রহ করে আমরা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের যা অফিসারদেরকে আমরা হাতে তুলে দেবো। এরপরেও যদি সুরা না হয় আমরা অন্যরকম একটা আন্দোলনে আমার নাম ছিল। নাম কি আপনার? আমার নাম পল্লব নাথ। এই কারণেই করছি, কেন্দ্রীয় সরকারের অধীনে যে ডিএসপির কর্তৃপক্ষ যে রাস্তাঘাট, তা আজকে বিগত বছর ধরে প্রত্যেক বছর প্রতিবারের রাস্তা দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে। পাশেই আমাদের পঞ্চায়েত, পাশেই আমাদের পৌরসভার কিছু এলাকা আছে, যেটা PWD রাস্তা, সব রাস্তায় চকচক করছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে রাস্তাঘাট সবসময় ওকে করা উচিত, রাস্তাঘাট সবসময় ঠিকঠাক করে রাখা উচিত, কিন্তু এখানে ডিএসপি কর্তৃপক্ষের গাফিলতি এবং ডিএসপি কর্তৃপক্ষের কিছু ম্যানেজমেন্টের কিছু দালাল এই চক্রান্ত করে আজকে টাউনশিপের পরিস্থিতি খারাপ করছে। আর টাউনশিপের সঙ্গে সঙ্গে সেই রাস্তার ধারে এবং টোটাল টাউনশিপ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, সেই জঙ্গল আজকে সেই টাউনশিপ পুরো জঙ্গলে ভরে গেছে। স্বাক্ষর নিচ্ছি, আমরা ডিএসপি কর্তৃপক্ষের কাছে, ম্যানেজমেন্টের কাছে আমরা স্বাক্ষর জমা দেবো। আগামী দিনে চাইব এবং আমরাও বর্তমানে আমরা যেহেতু টাউনশিপের মধ্যে বসবাস করি এবং আমরাও পৌরসভার মধ্যে পড়ছি, আমরা পৌরসভার মধ্যে থেকেও আমরা কিন্তু রাস্তাঘাট ঠিকঠাক পাচ্ছি না। আমার নাম দিলদার রহমান, 9 নম্বর ওয়ার্ডের একজন তৃণমূল কংগ্রেসের কর্মী করছি। গোটা টাউনশিপের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। ম্যানেজমেন্টকে বলা সত্ত্বেও, ডিএসপি কর্তৃপক্ষকে বলা সত্ত্বেও ওনারা কোনো মানে কর্ণপাত করছেন না। তাই আমরা সবাই সিগনেচার করিয়ে ম্যানেজমেন্টের কাছে দেবো। কোন কোন এলাকার খারাপ, কোন কোন এলাকার রাস্তা খারাপ, এজন বিজন সব জায়গায়, গোটা টাউনশিপ দুর্গাপুর স্টিল টাউনশিপের বেহাল অবস্থা। কেন্দ্রীয় সরকারের স্টিল দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্তৃপক্ষরা আমাদের কোনো কথাবার্তা শুনছে না। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হচ্ছে, চারদিকে অ্যাক্সিডেন্টও বেড়ে গেছে। এই রাস্তাঘাটের অবস্থা খারাপ বলছি, দেখতে পাচ্ছি বন জঙ্গলও তো ভরে গেছে। টাউনশিপ না, ওদের কোনো টাউনশিপ কোনো মেনটেন্সের কোনো নাই। আপনার নাম? রবি প্রধান। হ্যাঁ, রবি প্রধান। আপনারা আমাদের কর্মীরা যাচ্ছে আপনাদের কাছে সেই সংগ্রহের জন্য, আপনারা দয়া করে সেই